আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব খাওয়া ছাড়াও পুদিনা পাতা দশটি অজানা ব্যবহার যারা জানেন না তাদের জন্য আজকের এই টিপসগুলো আশা করছি ভিডিওটি ভালো লাগবে টিপস নাম্বার ওয়ান এখানে আমি পুদিনা পাতা খুব ভালোভাবে ব্ল্যান্ড করে পানি মিশিয়ে নিয়েছি এটি তৈরি করেছি উকুন দূর করার জন্য পুদিনা পাতা উকুন দূর করতে খুব দ্রুত কাজ করে এটি চুলের কোনো ক্ষতি করে না ছোট বড় সবাই এটি ব্যবহার করতে পারবেন এটি চুলের গোড়ায় পনেরো মিনিট লাগিয়ে রেখে দেবেন তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিন লাগালেই দেখবেন উকুন মাথার থেকে চিরতরে বিদায় নিয়েছে টিপস নাম্বার টু এখানে আমি আরও কিছু পুদিনা পাতার রস নিয়ে নিয়েছি এটি আপনি লাগাবেন কপালে যখনই আপনার মাথা ব্যথা হবে অসহ্য মাথা ব্যথা কোনোভাবে কমছে না এটি মাথায় লাগিয়ে নেবেন দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার মাথা ব্যথা একদম চলে যাবে যে কোনো মাথা ব্যথা হোক না কেন মাইগ্রেনের ব্যথা হতে পারে বা অন্য কোনো ব্যথা হতে পারে টিপস নাম্বার থ্রি এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর আমি চুলোয় বসিয়ে দিয়েছি কিছু পানি পানিতে এই পুদিনা পাতাগুলো আমি দিয়ে পানিগুলো খুব ভালোভাবে জাল করে নিব যখনই জাল হয়ে একটু পানিটা ঘন হয়ে যাবে তখন আমি পানিটা নামিয়ে নিব অবশ্যই ছেঁকে নিতে হবে সারাদিনের ব্যস্ততা শেষে ক্লান্তি দূর করতে পায়ের গন্ধ দূর করতে পায়ের ময়লা দূর করতে যদি এই পানিতে পা ভিজিয়ে রাখেন সঙ্গে সঙ্গে মন প্রাণ চাঙ্গা হয়ে যাবে এবং পায়ের ময়লা এবং দুর্গন্ধ দূর হয়ে যাবে পানিতে আমি আরও কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি তারপর যে পানিটা জাল করে নিয়েছি সেটি এইটার সাথে মিশিয়ে নেব এই পানিতে দুই পা আপনি পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন পনেরো মিনিট ভিজিয়ে তারপর তোয়ালিয়ে দিয়ে মুছে ফেলবেন এটি যে কতটা উপকারী ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন বিশেষ করে যাদের পা ঘামা এবং পায়ে খুব দুর্গন্ধ হয় তারা কিন্তু এটি ব্যবহার করে খুব উপকার পাবেন টিপস নাম্বার ফোর এখানে আমি আরও কিছু পুদিনা পাতার পেস্ট নিয়ে নিয়েছি আর এটি আমরা ব্যবহার করব ব্রণের জন্য যাদের মুখে অনেক ব্রণ তারা এটি লাগিয়ে দশ মিনিট রাখবেন শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন তিন চার দিনে ব্রণ দূর হয়ে যাবে টিপস নাম্বার ফাইভ এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি এবং ব্ল্যান্ড করা কিছু পুদিনা পাতা এখানে মিশিয়ে নিয়েছি এটাকে আমি পনেরো মিনিট জাল করে নেব পনেরো মিনিট জাল করার পর এটাকে আমি ছেঁকে নেব এটি আমরা কেন ব্যবহার করব। কি জন্য ব্যবহার করব একটু পরেই বলে দিচ্ছি প্রথমে আমি পানিটাকে খুব ভালোভাবে ছেকে আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি এটিকে অবশ্যই ছেকে নিতে হবে গরমের সময় অনেকে শরীরে ঘামাচে ফুটে বা অনেকের শরীরে ঘামাচে ফুটে গিয়েছে এবং র্যাশ উঠে চুলকানি হয় তারা যদি গোসলের পানিতে বা এক বালটি পানিতে পনেরো চামচ এই রসটি দিয়ে তারপর গোসল করেন তাহলে কিন্তু আপনার শরীর থেকে রেশ চুলকানি ঘামাচি একদম দূর হয়ে যাবে আর আগে থেকেই যদি এটি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার শরীরে ঘামাচি ফুটবে না এটি ছোট বড় সবাই ব্যবহার করবেন এটি শরীরের কোনো ক্ষতি করে না আর শরীর থেকে খুব ভালো একটি গ্রান করবে টিপস নাম্বার সিক্স এখানে আমি কিছু পুদিনা পাতার রস নিয়ে নিয়েছি আর এটার সাথে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ মধু তারপর এখানে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এটি আমি একটি প্যাক তৈরি করেছি আর এই প্যাকটা আমরা তৈরি করব যাদের ব্ল্যাক হেয়ার্স বা হোয়াইট হেয়ার্স আছে তাদের জন্য তারা যদি এই মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেন এবং তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলেন তাহলে আপনাদের হোয়াইটস এবং ব্ল্যাক হেয়ার্স দূর হয়ে যাবে টিপস নাম্বার সেভেন এখানে আমি কিছু তাজা পুদিনা পাতা গার্ডেন থেকে এনে একটি গ্লাসে পানি দিয়ে রেখে দিয়েছি আর এই পুদিনা পাতাটা আমি ব্যবহার করব মাছির জন্য মাছি কিন্তু পুদিনা পাতার গ্রান একদম সহ্য করতে পারে না যেখানে পুদিনা পাতা গাছ আছে বা আশেপাশে পুদিনা পাতা আছে মাছে কিন্তু ওখানে একদম যায় না তাই আপনারা যাদের ঘরে খুব বেশি মাছির উপদ্রব কোনোভাবে যাচ্ছে না তারা এটি ব্যবহার করতে পারেন টিপস নাম্বার এইট এয়ার ফ্রেশনার হিসাবে আপনারা এই পুদিনা পাতা ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই পুদিনা পাতাকে শুকিয়ে নিতে হবে টিপস নাম্বার নাইন যাদের মুখে খুব দুর্গন্ধ কোনোভাবেই যাচ্ছে না তারা যদি পুদিনা পাতা রসের সাথে হালকা গরম পানি মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাতে কুলি করেন তাহলে কিন্তু আপনাদের মুখে দুর্গন্ধ একদম দূর হয়ে যাবে নিয়মিত ব্যবহার করলে মুখের দুর্গন্ধটা আর কখনোই থাকবে না টিপস নাম্বার টেন কোনো মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে গেলে তার নাকের কাছে পুদিনা পাতা ধরুন খুব দ্রুত সেন্স ফিরে আসবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এমন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ